আমরা এই মুহূর্তে রয়েছি জিয়াউর রহমানের মাজারে। বিএনপি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তারা মূলত এসেছেন। আর 44তম প্রতিষ্ঠা বার্ষিকী বিএনপি স্বেচ্ছাসেবক অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক যে দল রয়েছে সেই দল এবং নেতাকর্মীরা কিন্তু কেউ এখানে এসেছেন। কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তার পরপরই মূলত বিএনপির সকল ওয়ার্ডের, ঢাকা মহানগর সহ সকল ওয়ার্ডের নেতাকর্মীরা এসেছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার কবর, এই কবরস্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ অর্থাৎ নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছেন এবং নেতাকর্মীদের নিয়েই কিন্তু চলছে। আমরা একটু কথা বলতে চাই, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা খিলগাঁও থানা থেকে এসেছি। কতজন লোক এসেছেন? এবং আমরা প্রায় 250 থেকে 300 লোক আসছেন। অবস্থা সে অবস্থা আপনারা কেমন আছেন? জি বুঝি না এখন যে অবস্থা, সে অবস্থা আপনারা কেমন আছেন? আমরা 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 অন্তত শেখ হাসিনার অত্যাচারের থেকে ভালো আছি, মিথ্যা মামলার ইয়ার থেকে ভালো আছি। হ্যাঁ, কি ধরনের অত্যাচার হয়েছে? আমাদের মিথ্যা মামলা দিয়ে অত্যাচার করতো। আমরা বাড়ি ঘরে থাকতে পারতাম না, আমরা বাসা থাকতে পারতাম না, ঘুমাইতে পারতাম না, বাচ্চা পোলা মানে স্কুলে নিয়ে যেতে পারতাম না। অনেক অত্যাচার করছে, বাজার ঘাটে কিছু জায়গায় করেছে, আমরা বাসা থেকে বাড়িতে পারি না, এরকম অত্যাচার করছে এরা। আমি আমলে মনে করেন দীর্ঘ 3.5 বছর জেল খেটেছি এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে। মিথ্যা মামলায় আমি কালকে গতকালকে আমি এই মামলায় খালাস পেয়েছি। দীর্ঘ 14 বছর যাবৎ এই মামলায় আমি প্লাসকে কি সত্য প্রমাণিত হয়েছে যে আমাদের যে রায়কে কার্যকরী কি আমরা খালাস পেয়েছি এই মিথ্যা মামলায়। শেখ হাসিনার স্বৈরাচার ফ্যাসিস্ট, খুনি হাসিনার ফাঁসি চাই, এই দাবি রাখছি স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম নেতাকর্মীরা আসলে দীর্ঘ যে সময়গুলো গিয়েছে তারা তাদের যে বক্তব্য তারা বলছেন, যে তারা যে কষ্টে দুঃখে কষ্টে ছিল সেই দুঃখে কষ্টের কথা তারা বলছেন। এবং স্বাভাবিকভাবে কিন্তু আজকে বিএনপির যে অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল, তাদের প্রতিষ্ঠা বা দলটির প্রতিষ্ঠা বার্ষিকী 44তম প্রতিষ্ঠা বার্ষিকী, এবং এই প্রতিষ্ঠা বার্ষিকীতে মূলত শ্রদ্ধা জানাতে এসেছেন বিএনপির বিএনপি সহ বিএনপি অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মূলত এখানে সকাল থেকেই তারা জড়ো হচ্ছিলেন। কিছুক্ষণ আগেই মূলত 12টায় পূর্বনির্ধারিত যে ঘোষণা ছিল সেই 12টার কিছু পরে মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছেন। এছাড়াও দলটির যে অন্যান্য নেতা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এসেছেন, তাদেরকে দিয়ে মূলত শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা জানানোর শেষে মূলত যে স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা মূলত এসে এখন শ্রদ্ধা জানাচ্ছেন। এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে তারা ব্যানার ফেস্টুন নিয়ে এখানে এসেছেন, তারা তাদের জায়গা থেকে তাদের শ্রদ্ধা নিবেদন এবং নিয়ে নিয়ে 44তম যে প্রতিষ্ঠা বার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের যে শ্রদ্ধা নিবেদন সেই শ্রদ্ধা নিবেদনটি তারা করছেন। এবং আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন জায়গা থেকে আসা কিন্তু নেতৃবৃন্দরা বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে এসেছেন। সকাল থেকেই গুড়িগুড়ি মুষলধারে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে, এবং সেই গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেও বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীরা এখানে এসেছেন। অর্থাৎ দীর্ঘদিনের যে এক ধরনের চাপা তাদের আক্ষেপ, তারা দীর্ঘ 15 বছর তারা আসলে যেভাবে করে মাঠে থাকতে পারেনি, মামলাতে থাকার চেষ্টা করা হলে মামলা, এই ধরনের জেল জুলুমির ব্যাপার ঘটানো হয়েছে সেই বিষয়গুলো তারা বলছিলেন। এবং সে সকল কিছু মিলিয়েই মূলত তারা মাঠে নামতে পারেনি। তবে এখন আসলে ধীরে ধীরে বলা চলে যে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উপস্থিতি মাঠে নেই, তবে বিএনপি নেতাকর্মীরা কিন্তু আস্তে আস্তে মাঠে সরব হচ্ছেন এবং তারা তাদের যে কার্যকলাপ বা তাদের যে কার্যপ্রণালী সেই বিষয়গুলো সাজাচ্ছেন, দল গোছানোর কাজ তারা করছেন। অর্থাৎ দীর্ঘ সময় ধরে, যেহেতু গত নির্বাচন সহ 2টি নির্বাচন তারা, বেশ কয়েকটি নির্বাচন তারা অংশগ্রহণ করেননি, তো সব কিছু মিলিয়ে তারা আসলে দল গোছানোর কাজে মনোনিবেশ করেছে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এখন দেশটি পরিচালিত হচ্ছে, সুতরাং সেই জায়গা থেকে বিএনপির এখন মূল কাজটি আসলে তারা দল গোছানোর কাজটি করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসেছেন। কিছুক্ষণ আগেই বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি কিছুক্ষণ আগে শ্রদ্ধা জানিয়েছেন, তার সাথে নেতাকর্মীরা শ্রদ্ধা জানিয়েছেন। এবং তার পরপরই মূলত স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা শ্রদ্ধা জানিয়ে মূলত এই মুহূর্তে ফিরে যাচ্ছেন। প্রিয় দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন করছে জিয়াউর রহমানের কবরে, সেই তথ্য এই ছিল আমাদের কাছে জিয়াউর রহমানের এই মাজার থেকে সর্বশেষ।